সুকান্ত মজুমদারের বাইক র্যালি পুলিশি বাধায়, উত্তেজনা ডানকুনিতে, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মীদের অনুমতি ছাড়াই কর্মসূচি, এমনটাই দাবি পুলিশের। আমরা বিধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি। আপনি আরও একবার জানিয়ে রাখি, সুকান্ত মজুমদারের বাইক র্যালির ছবি দেখাচ্ছি যেখানে পুলিশি বাধায় উত্তেজনা, ডানকুনির ছবি দেখছেন। বিধান রয়েছেন আমাদের প্রতিনিধি। বিধান, র্যালিতে বাধা দেওয়া হলো কেন? আগে থেকে অনুমতি নেওয়া ছিল না বা কি সমস্যা? এখন কি পরিস্থিতি? দেখো সব্যসাচী, এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা রয়েছে ডানকুনিতে। ডানকুনির যে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে রয়েছে, হাউজিং মোড়, সেই হাউজিং মোড় অবরুদ্ধ করে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের যেটা অভিযোগ যে তাদের এই র্যালি ছিল, আগে থেকে জানানো ছিল ডানকুনি থেকে, আজকে ডানকুনি থেকে ডোমজুর, হাওড়ার ডোমজুর পর্যন্ত এই র্যালি করার কথা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই র্যালি হবে এবং উত্তরপাড়ার যে ক্রসিং রয়েছে দিল্লি রোড, সেখানে তারা জড়ো হতে থাকেন সকাল থেকে, এবং যে নির্দিষ্ট টাইম ছিল সেই সময়ের কিছুটা পরে সুকান্ত মজুমদার সেখানে এসে উপস্থিত হন। তারপরে কিন্তু যেটা দেখা যায় যে পুলিশ সেখানে পুরো ব্যারিকেড করে দেয়। সেই ব্যারিকেড, প্রথমে একটি ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করেন, তাতে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পুলিশের যে কর্মীরা এখানে ছিলেন, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল চন্দননগর পুলিশ কমিশনার থেকে, সেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এরপর সুকান্ত মজুমদার কিন্তু বাইকে করে কিছুটা এগোনোর চেষ্টা করেন, সেই বাইক র্যালি আটকে দেয় পুলিশ, এবং পুলিশের যেটা বক্তব্য যে বাইক র্যালির কোনো অনুমতি নেই, যে কারণে তারা এই র্যালি করতে দেবেন না। এবং এরপরেই যেটা দেখা যায় যে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। তারা যে যে ব্যারিকেড করা ছিল, পুলিশ যেভাবে আটকানোর চেষ্টা করছিল, সেই আটকানোর চেষ্টাকে ব্যর্থ করে তারা কিছুটা এগিয়ে যান, কিন্তু আবার দ্বিতীয় যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে কিন্তু আটকে দেওয়া হয়। এর পরবর্তীকালে দেখা যায় যে বিজেপির যিনি বিধায়ক রয়েছেন হিরণ, তাকেও কিন্তু আটকানো হয়, এবং বিজেপি যারা জেলা নেতৃত্ব রয়েছেন তাদের কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। এবং এই মুহূর্তে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা। সব্যসাচী, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।